করোনার সংক্রমণ বৃদ্ধির লগে লগে বৃদ্ধি হয়েছে লকডাউন। আন বহুতর লগতে লকডাউনত জীবন জটিলতর করে তুলিছে জ্যেষ্ঠ তথা রুগিয়া লোকসকলৰ বাবে। লকডাউনত দুর্বিষহ জীবন, খাদ্য সামগ্রীর লগতে অভাব দরবৰ, তলাবন্ধত এতিয়া এলাগি এই সকল লোক। গৃহবন্দী বহু বয়োজ্যেষ্ঠ লোকৰ আছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপৰ লগতে আন বহু জটিল রোগ। দৈনিক এই সকল লোকে লবলগীয়া হয় জীবনদায়িনী দরব। লকডাউনের প্রথম চোয়াত প্রশাসনের ফালের পরা ঠায়ে ঠায়ে ঘরতে দরব যোগানোর ব্যবস্থা করেছিল, কিন্তু বর্তমান যেন হাত এরা দিছে প্রশাসনে, যার ফলত এতিয়া দরবর অভাবত হাবাথুরি খাইছে এই সকল লোকে। বহুত ডায়াবেটিস মানুষ আছে, সবাই জানে যে 80% ডায়াবেটিস পেশেন্ট আছে, তেওঁলোকক মেডিসিনটো জরুরি। তেওঁলোকে মেডিসিনটো যদি ঘরে ঘরে ফার্মাসির পৰা হোক বা আন কিবা সুবিধা করে পেলায় ঘরে ঘরে যদি দিয়ে, তেতিয়া আমি বড় উপকৃত হোম। তেওঁলোকে যিমানখিনি আগতে কৈছিলে যে ঘরত ঔষধৰ যোগান ধরব, এইখানে যোগান ধরা সেই হিসাবে তো হওয়া নাই। প্লাস এতিয়া মানে মোরে এতিয়া বয়স হয়েছে ন 60-ৰ ওপৰত। গুৱাহাটীত পুনৰ লকডাউন, পুনৰ তলাবন্ধই বয়োজ্যেষ্ঠক কৰিব পাৰে আহুকাল। এনে ক্ষেত্ৰত জ্যেষ্ঠজনক পৰ্যাপ্ত সহায় কৰক প্ৰশাসনে, এই আহ্বান সচেতন মহানগৰবাসীৰ। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ৰাজুৰ সৈতে নীলকমল কলিতা, ৰিপৰ্ট প্ৰাগ নিউজ।